নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা শুরু করছি আজকের হচ্ছেটা কি আচ্ছা আপনি যখন নির্বাচনে অংশ গ্রহণ করবেন যখন ভোট দিতে যাবেন তখন কি ভাববেন বলুন তো যে ভোটে জিতে আসবে সে আপনার পাশে দাঁড়াবে আপনার অভাব অভিযোগগুলো শুনবে এটাই তো তাদের কাজ হওয়াটা উচিত অন্তত এমনটাই তো মনে করেন সাধারণ মানুষ তবে বর্তমানে যা পরিস্থিতি তা দেখে কিন্তু কার্যত চোখ মাথায় উঠেছে এই সাধারণ মানুষের কেন বলুন তো কেন না কাউন্সিলর হোক বা মন্ত্রী হোক বা বিধায়ক তারা এক একটা যা যুক্তি দিচ্ছে তাতে কিন্তু সাধারণ মানুষ তাদের কার্যত মাথায় হাত কেন এই প্রসঙ্গ কেন উঠছে কারণ আমরা বিগত কয়েকদিন ধরে গার্ডেন ব্রিজের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি সেখানে কিভাবে অবৈধ নির্মাণ ভেঙে দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনার জেরে একের পর এক প্রাণ চলে গেল আর সেখানকার স্থানীয় কাউন্সিলর তার কি যুক্তি তিনি বলছেন না তিনি নাকি কিছুই জানেন না তিনি নাকি জানতেনই না তার এলাকাতে সেখানেই নাকি অবৈধ নির্মাণ তৈরি হচ্ছে এটা নাকি তিনি জানতেন না কোনো অভিযোগই নাকি তার কাছে জমা পড়েনি অন্তত এমনটাই বলছেন স্থানীয় কাউন্সিলর আচ্ছা তাহলে বলুন তো এই যদি কোনো অভিযোগ না জমা পড়ে থাকে তাহলে তার এলাকাতে কিভাবে এত বড় একটা অবৈধ নির্মাণ গড়ে উঠছিল শুধু একটা নয় একাধিক অবৈধ নির্মাণ আমাদের প্রতিনিধিরা লাগাতার লাগাতার সেই ছবিটা তুলে ধরছে যে এই এলাকাতে গার্ডেনিজ এলাকাতে সেখানে একের পর কিভাবে অবৈধ নির্মাণগুলো সেখানে গড়ে উঠেছে কোন বাড়ির সঙ্গে আরো একটি বাড়ির ফাঁকটুকু পর্যন্ত নেই যতটুকু মিনিমাম দূরত্ব রাখার দরকার সেইটুকুও পর্যন্ত নেই আর এই নিয়ে শুরু করবো আজকের বিতর্ক তবে শুরুতেই দেখে নেবো একটা বিশেষ রিপোর্ট এক এক করে লাশ গুনছি আমরা সংখ্যাটা বাড়ছে চোখ ভিজছে গলা শুকোচ্ছে তাও প্রশ্নটা করছি আমরা বেআইনি নির্মাণের বলি মানুষ এই খুনের দায় কে নেবে কেন কাউন্সিলর মেয়র মন্ত্রী পিঠ বাঁচাবেন নিজেকে বাঁচাতে মরিয়া কাউন্সিলর আর তার হয়ে বারবার ঢাল হচ্ছেন মেয়র নিয়ম নেই শুনুন না কাউন্সিলর না দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্টে যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের অধিকারী যারা মাইনে পায় তাদের দেখার কথা এলাকায় বেআইনি বাড়ির রমরমা কেউ দেখতেই পাচ্ছেন না 112 10টা প্রাণ ইতিমধ্যে চলে গেছে 10টা কেন অনেকটা 10টা থেকে বেশি অনেকে আহত এখন অনেকটা খুঁজে বার হয়নি সজ্জল বিল্ডিং বানিয়ে মানুষের মৃত্যু হাওয়ালা করে চলে গেছে কি বলবো আমরা বললি তো ওদের লোকজন এসে মেরে থেতড়ে দেবে কিছু বলা যাবে না এখানে থাকতে গেলি মাথা হেড করে থাকতে হবে ঝামেলা আমাদের গরিব লোক আমি কি করে বলবো আমরা নগা বলতে পারবো 10টা লোক আছে ওরা আমাদের মেরে তেড়ে দেবে আমরা কি বলতে যাব এত মানুষের মৃত্যু কিন্তু মেয়র বলছেন তিনি অপারক হচ্ছে এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে এবং এটা যেটা হলো এটা খুবই দুঃখের আমরা যেগুলো সম্ভব হয়েছে 800-র উপরে বাড়ি আমার আমি যতদিন মেয়র হয়েছি তার মধ্যে ভাঙা হয়েছে গার্ডেন রিচেই প্রায় 25টার উপরে বাড়ি ভাঙা হয়েছে কিন্তু এটা একটা এমন সামাজিক ব্যাধি যে আমি দূর করতে পারছি না কিন্তু চেষ্টা করে যাব তাহলে ব্যাপারটা ঠিক কি দাঁড়ালো কোথাও এক হাত কোথাও এক আঙুল ছাড় দিয়ে বাড়ি গজিয়ে উঠল কেউ দেখতে পেল না বহুতল বিপর্যয় হলো প্রাণ গেল মানুষের এখন শাসক নেতারা বলছেন তদন্ত হবে আর কতদিন এভাবে দায় এড়াবেন আপনারা রিপাবলিক বাংলা আর কতগুলো প্রাণ গেলে হুঁশ ফেরবে বলতে পারেন এই প্রশাসনের আর কতগুলো প্রাণ চলে গেলে তবে এই অবৈধ নির্মাণগুলো বন্ধ হবে আর কতগুলো প্রাণ গেলে এলাকার কাউন্সিলর তিনি বলবেন যে তিনি জানতেন কিন্তু কবে এই প্রশ্নটাই আজকে করব আজকের বিতর্ক এবং আমার সঙ্গে জানা জানা রয়েছেন অতিথিরা প্রত্যেকের সঙ্গে আলাপ করিয়ে দেবো আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র পৃথ্বীরাজ মুখার্জি রয়েছেন এবং রয়েছেন রাজনৈতিক কর্মী দেবব্রত রায় রয়েছেন এর পাশাপাশি কংগ্রেস মুখপাত্র কেতন জয়সওয়াল রয়েছেন আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জিও রয়েছেন আমার সঙ্গে আমি প্রথমেই দেবব্রত বাবু আপনার কাছে চলে আসি গার্ডেন রিচের ঘটনাটা দেখেছেন তো এতগুলো প্রাণ চলে গেল দায়টা কার বলতে পারেন দেখুন দায় ঠেলা ঠেলি এখন আপনি করবেন না এর দায় প্রশাসনের দায় তো একটা কারণ না কারণ রয়েছে এটা তো জিজ্ঞেস করছে কার গাফিলতি গাফিলতির জায়গায় রয়েছে দায়টা কার মানুষ গাফিলতিটা কার মানুষ নিজের দায়িত্বটা তো এড়িয়ে যেতে পারে না দেখুন মানুষের দায়িত্ব মানে এক
এক মিনিট এই যে অবৈধ নির্মাণ স্থানীয় কাউন্সিলর বিধায়ক মন্ত্রী কারোর কোনো চোখে পড়লো না একটা নির্মাণ হয়ে গেল কোনো একদিন বা এক রাতে হয়নি দীর্ঘ দিন ধরে হয়েছে কিন্তু আপনারা যদি দেখি বিল্ডিং এ আইন অনুযায়ী অনেক আইনি ঝামেলা থাকে অনেক শরিকি বিবাদ থাকে অনেক সময় আপনার জমি নিয়ে শরিকি বিবাদ হয়ে যায় কখনো রাজনৈতিক মতপুষ্ট হয় এটা দীর্ঘ দিন ধরে হয় রাজনৈতিক মতপুষ্ট হয় বলছেন দীর্ঘ দিন হয়ে আছে একটা বিষয় দেবব্রত বাবু এই যে এত বড় একটা নির্মাণ একটা নয় গার্ডেন নিচে আরো একাধিক নির্মাণ আমাদের প্রতিনিধিরা একের পর এক ছবি তুলে ধরছে এগুলো কি করে হচ্ছে বলতে পারেন সেকেন্ডার অর্থনৈতিক ব্যবস্থাটাকে আপনাকে দেখতে হবে সেই অর্থনৈতিক আঙ্গিকে ওই জায়গাটায় মানে অদ্ভুত যুক্তি আমি বুঝতে পারছি না ঠিক এই যে এতগুলো প্রাণ চলে গেল দায়টা কার আরে এটা হচ্ছে তৃণমূলের দুর্নীতির সমান্তরাল অর্থনীতি যার অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এখন এই প্রমোটিং গুলো এটা হচ্ছে মানে ববি আকিমের শিল্প সত্তা মানুষ এবার দেখুন এখন দায়টা হয়ে গেছে রেড চার্টের মুখ্যমন্ত্রী ফিক্স করে দিয়েছে রেপ হলে রেড চার্ট এখন মারা গেলে রেড চার্ট এখন তো নানা রকম রেড চার্ট করে দিয়েছে এবং তার থেকেও বড় কথা হচ্ছে ববি আকিম যখন জেলে গেছিল যখন সিবিআই গ্রেপ্তার করেছিল ইডি গ্রেপ্তার করেছিল উনি কি বলেছিল উনি নাকি গার্ডেন রিচ মেটিয়াপুরুচের মানুষকে বাঁচাতে পারলেন না তো এখন মানুষ ওখানে বুঝতে পারছে যে ববি আকিম হয়তো ওই সিবিআই ইডির দপ্তরেই সুরক্ষিত এখন বিরোধীরা অভিযোগ করবে বলো না এরা তো অভিযোগ করবে কিন্তু অভিযোগের সমাধান কিছু করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগের সমাধান করতে কখনোই না বলছি তো দীর্ঘদিন ধরে এটা হয়ে আসছে আমরা দেখেছি একটা ব্যবস্থা দীর্ঘদিন হয়েছে একদিনে বা এক রাত্রে এটা সমাধান করা সম্ভব না আমাদের সময় লাগবে মানুষকে সচেতন হতে হবে তার সাথে সরকার প্রশাসনকে হতে হবে সরকার নিশ্চয়ই ব্যবস্থা প্রাণ গেলে তবেই কি সরকার সক্রিয় হবে তো তৃণমূলে বলছি না মানুষকে সচেতন হবে আমরাও বলছি সচেতন হতে হবে এই চোরদেরকে আর ভোট দিলে কিন্তু এইসবই হবে আপনি দেখুন এই যে 142টা ওয়ার্ড না ওয়ার্ড নাম্বার 1 থেকে নিয়ে 142 অবধি কোনো এমন ওয়ার্ড পাবেন না বা তৃণমূলের কোনো ওয়ার্ডে এরকম তোলাবাজ পাবেন না বা কাউন্সিলররাই তো তোলাবাজের কাজ করে যেখানে একটা ফ্ল্যাট তৈরি করতে গেলে পার স্কোয়ার ফিট যেরকম ক্রেতাকে কিনতে হয় আমরা স্পষ্ট আমার একটা প্রশ্ন এই যে অবৈধ নির্মাণ এই যে এতগুলো প্রাণ চলে গেল এবং তারপরেও হুঁশ ফিরছে না এই গার্ডেন রিচের ভয়াবহ ছবিটা আপনি দেখেছেন না না আমার সত্যি বাঙালি হিসেবে লজ্জা হচ্ছে কারণ আমার মনে পড়ে 1930 সাল ইতিহাসে পড়েছি কলকাতা পুরসভার মেয়ারের জায়গায় বসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু যে চেয়ারে নেতাজি বসেছেন সেই চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন প্রথমে বসিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়কে এখন বসিয়েছেন ববি আকিমকে দুজনেই জেল ঘুরে এসেছেন দুর্নীতির দায় এবং এখন যখন এতগুলো লজ্জা লাগে অবাঙালি হয়ে যায়